মাসিমা, সংসারে আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছের মানুষ। সকাল থেকে রাত অবধি আমরা কাছাকাছি থাকি। আমরা যদি শুধু নিজের কথা না ভেবে সকলের কথা ভাবি, তাহলে বোধ হয় অশান্তির সম্ভাবনা অনেকটা কমে যায়। অবশ্য সংসারে এরকম মানুষ আছে, যেমন ধরুন আমার মা, কিছু একটা শুনলেই হলো, ব্যাস অমনি নিজের মতো করে কথাটা ধরে নেবে, আগে পিছু কিচ্ছু ভাববে না। আর অমনি না বাবা দাদার সঙ্গে ঝগড়া শুরু হয়ে যায়। অবশ্য তখন আমি আর বাবা মাকে বোঝাই। তোর মাকে বোঝাবার লোক আছে, আমাকে কেউ বোঝায় না। একটা কিছু বললেই হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়ে। কেন, আমি কি এতই মুখ্য? বোঝালেও বুঝবো না। সরি রত্না, নিশ্চয়ই খুব বোর হচ্ছিলি। না না, বোর হব কেন? মাসিমা এত সুন্দর কথা বলে না, বোর হওয়ার কোনো চান্সই নেই। রত্না, কি হচ্ছিলি বললো রে? বোর মানে ও জানতে চাইছিল, ও যখন ছিল না তখন আমি ক্লান্ত বা বিরক্ত হচ্ছিলাম কিনা। ও তাই বল, কিন্তু ও কথাই বা বলবে কেন? আমি কথা বললে কি লোকে বিরক্ত হয় না? চললি রত্না, আমি কি বললাম আর মা তার কি মানে করল? বাবা ভালো লাগে না, আমি এই জন্য কথা বলাটাই কমিয়ে দিয়েছি, আমার ভালো লাগে না। কি বইগুলো, শুধু বেশি কথা বলা ভালো না। তুই ওর কথা শুনেই বুঝে নিলি আমি বেশি কথা বলি? না না, দুদিন থাক এখানে এসে, তাহলে বুঝবি কে কম কথা বলে আর কে বেশি কথা বলে। বাপ আর মেয়ের যখন একসাথে হয় না, কথার ফুলঝুরি চলে, আর আমি কাছে এলে সেই ফুলঝুরি পুরে শেষ। ব্যাপারটা মোটেই তা নয় মা। এই যে আমি ছোটদার কাছে গিয়েছিলাম, কি কি কথা হয়েছে তোমাকে যদি বলতে যাই, তুমি নানান রকমের মন্তব্য করা শুরু করবে, আর তারপরে অশান্তি হবে হবেই। শোন না সাবু, তুই না মাসিমা যা জানতে চাইবেন একদম ঠিক ঠিক বলবি, হ্যাঁ, তাহলেই তার কোনো অশান্তি হবে না। তাছাড়া সব মানুষ তো আর সমান নয়, বল তুই তুই আমার মাকে দেখ না, আমার মা প্রত্যেকটা কথার মধ্যে কথা বলবি, একদম বলবে, তখন তো আমরাই মাকে শান্ত করি। বল বল রত্না বল, তোর বন্ধুকে একটু বোঝা, আমিও একটা মানুষ, আমারও মন বলে কিছু আছে। বিয়ের পর থেকে সংসারে এসে দিন রাত লোকের মুখ শুনতে শুনতে আমার মনের মধ্যে এমন একটা ভয় চেপে বসেছে যে আমি কাউকে বোঝাতে পারবো না। কিছু বলতে গেলেই আমার ভয় করে, ভাবি যেই আমি কথা বলবো অমনি শুরু হয়ে যাবে। কিন্তু কিন্তু কথা না বলে তাকে কি করে? কথা বলতে তোমাকে কেউ বারণ করেনি মা, আমরা চাই তুমি শুধু একটু বুঝে শুনে কথা। এই যে কদিন আগে তুমি ঠাম্মার সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করে এলে, তার ফলটা কি হলো? বাবার কাছ থেকে কতগুলো কথা শুনলে। তোর ঠাম্মার সাথে আমি ঝগড়া করতে গেছিলাম এটা তো বললি, তার আগে তোর ঠাম্মা কি করেছিল সেটা তো বললি না। রত্না তুই বল, খুকু বলে একটা মেয়ের পরিবারকে শাশুড়ি আশ্রয় দিয়েছে, সেই খুকু এসে আমায় কি বলে জানিস? ঠাকুমার সোনার নথ হারিয়ে গেছে, তাই তিনি বলেছেন আমাদের ঘরে খুঁজে দেখতে। এর মানে কি আমরা চোর? এ কথা শুনে কারোর মাথা ঠিক থাকে? তুই বল। হঠাৎ করে শুনলে মাথা গরম হওয়ারই কথা, কিন্তু মাসিমা এটাতেও একটা কথা আছে, ঠাকুমার তো বয়স হয়েছে, জীবনে নিশ্চয়ই অনেক আঘাত পেয়েছেন, সব থেকে বড় আঘাত পিসিমা, তাই হয়তো মাথা সবসময় ঠিক রাখতে পারেন না। আপনি যদি নিজে না গিয়ে সাবুকে বা মেসুমশাইকে পাঠাতেন তাহলেই আর কোনো ঝগড়া হতো না। রত্না ঠিকই বলেছে, যতই হোক ছেলের বউয়ে থেকে ছেলে আর নাতি নাতনিরাই আগে, আমরা গিয়ে হয়তো ঠান্ডা মাথায় কথা বলে পুরো ব্যাপারটা জেনে আসতে পারতাম, কিন্তু তুমি তো সে রাস্তা বন্ধ করে এসছো। বেশ করেছি, তোর ঠাকুমা চিরকাল আমাকে দুর্ছাই করবে আর আমি তার কানে গিয়ে লক্ষ্মীর পাঁচালি শোনাবো। চুপ কর, তোমার বয়সে একজন মহিলার কাছ থেকে এরকম কথা শুনলে আমার গা ঘিন ঘিন করে। আহ সাবু, কি করছিস কি? হ্যাঁ ওভাবে কেউ মার সঙ্গে কথা বলে? মাসিমা তো তোর মা নাকি?
আর মাসিমা চট করে ওভাবে রেগে যাবেন না, তাহলে আপনার শরীর খারাপ হতে পারে। খুব যখন রাগ হবে তখন আপনি 1 থেকে 100 অব্দি গুনবেন, দেখবেন সব রাগ চলে গেছে। মাসিমা আজ তাহলে আমি আসি। আপনি হলেন মা, আপনার জায়গা হলো ঘরে। আপনি বাইরে বেরুলে ঘরের শান্তি নষ্ট হয়। কি করি বলুন, আপনি পরেশের বাবাকে যে কথা বলেছিলেন সেটা শোনার পর থেকে আমার মনটা বড় অস্থির হয়ে উঠেছিল। যদি পরেশের চাকরিটা না থাকে, সেই ভয়েই আমি আপনার কাছে ছুটে এসেছি। ভুল করেছো রাজেন্দা। রাজেন্দা মাকে আমি অনেকবার বুঝিয়েছি, অনেকবার বারণ করেছি, কিন্তু কিছুতেই শুনল না, জোর করে আমার সঙ্গে চলে। মিসেস পাল, আমাদের কোম্পানিটা শিলিগুড়ি, সেখান থেকেই আমাদের সমস্ত লরিগুলো মাল নিয়ে নানান রাজ্যে যায়। গত মাসে আমাদের 3টে লরি ছিনতাই হয়েছে, একজন লরি ড্রাইভার, একজন খালাসি খুন হয়েছে। কি কি বলছেন কি রাজেন্দা, কই আমি তো কিছু জানি না। তুমি কি করে জানবে, তুমি তো তখন এখানেই ছিলে। তাই তোমার মাকে বলছি আমি যে আমরা মাস তিনেকের জন্য শিলিগুড়ির অফিস বন্ধ করে দেব। সেটা মাস ছয়েক হতে পারে, তবে আপনি কিছু চিন্তা করবেন না। কি বলছেন আপনি, আমি কিছু চিন্তা করব না? আমার এক ছেলে খুন হয়েছে, থাকার মধ্যে এই আর এক ছেলে পরেশ, সে যদিও বা একটা চাকরি করছিল, সেটা যদি এখন না থাকে তাহলে কি মুশকিল। পরেশের চাকরি তো আর যাচ্ছে না, ও যে কমাস কলকাতায় থাকবে প্রতি মাসের 2 তারিখে ওর মাইনেটাও ঠিক পেয়ে যাবে। হ্যাঁ, সে কথা আমাকে পরেশ বলেছে, তবে ওর বাবা সব কথা শুনে বলছিল যে চাকরিটা নাকি তেমন ভালো নয়, তাই আমার ভীষণ চিন্তা হচ্ছে। মিসেস পাল, একটানা 7 দিন উপোসের পর আপনার সামনে 1 থালা ভাত, 1টু ডাল আর 4টে আলু সিদ্ধ দেওয়া হলো, যার মধ্যে 2টো আলুতে পোকা। এবার আপনি যদি তখন ভাবতে বসেন যে কোন আলুটা ভালো কোন আলুটা খারাপ, তাহলে তো আপনার খাওয়াই হবে না। আপনার ছেলে পরেশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সবকটা ডিগ্রি পকেটে নিয়ে বসে নেই। পরেশ যদি চাকরি করতে না চায় তাহলে আমাকে 15 দিন আগে জানালেই হবে, দেশে লক্ষ লক্ষ পরেশ বসে আছে। না রাজেন্দা, মার কথায় আপনি কিছু মনে করবেন না। আসলে অভাবে পড়ে মা বাবার স্বভাব কিরকম ছোট লোকের মতো হয়ে গেছে। কি কি বললি তুই, তুই আমাদের ছোট লোক বললি? হ্যাঁ বললাম, তোমরা ছোট লোক না হলে আমি এরকম লাথর হলাম কোথা থেকে? শোনো মা, এই চাকরি আমি করব। হ্যাঁ করব, আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে টাকা তো পাঠাবোই না, উল্টে চিরদিনের মতো বাড়ি ছাড়বো। আহ পরেশ, মা তো সব সময় ছেলের জন্য চিন্তা করবি, তাই বলে এভাবে কথা বলতে হয় না। যা, মাকে নিয়ে ট্যাক্সি করে বাড়ি যাও, যাও। আপনি যান, কোনো চিন্তা করবেন।
বলিয়ে তাল গাছটাকে কিছু না বলে কয়ে একবারে গড়গড়িয়ে ভেতরে চললে যে আগে আমি রমেন রমেন চৌধুরী ওই নীলা নীলার বাবা ও এমন ভাবে বলছো যেন মনে হচ্ছে তোমার মেয়ে একবারে মা শারদা নাম শুনলেই কপালে হাত ঠেকাতে হবে ছি ছি আমি তা বলিনি মানে নীলা তো মতিবাবুর মেয়ে সুতপার বন্ধু সাবুরও বন্ধু এ বাড়িতে ওর প্রায় যাতায়াত আছে তাই ভাবলাম ওর নামটা বললে আপনি হয়তো চিনতে পারবেন দোতলার বারান্দায় বসে রাস্তার নর্দমার দিকে তাকিয়ে দেখেছো কখনো দেখলে বুঝতে পারতে সেখান দিয়ে কত কি যায় অবশ্য অত দূর থেকে সব কিছু নজরে পড়ে না এবাড়ির অবস্থাটাও হয়েছে তাই কত পোকা মাকড় সব যাতায়াত করছে অবশ্য এই হরিমতি দত্ত কোনো পোকা মাকড়ের দিকে তাকায় না হ্যাঁ তা তো বটেই আপনি আপনি হলেন নয়নতারার মালিক কত বড় বংশ আপনাদের পোকামাকড় টিপে মারাই তো হলো আপনাদের কাজ মা আমি বেরোচ্ছি আমার ফিরতে বেলা হবে আরে রমেনদা হঠাৎ কি মনে করে এতদিন পরে আরে তরুণ তুই একে চিনিস নাকি চিনি মানে আরে ইনি হলেন রমেন চৌধুরী এলাকার বিখ্যাত প্রমোটার ও প্রমোটারই হোক আর থিয়েটারই হোক তাতে আমার কোনো দরকার নেই কেন এসেছে জিজ্ঞাসা কর এত রমেনদা আপনি কি আমাদের এই কলতলা জল এসব নিয়ে আবার কিছু বলতে এসেছেন তবে আপনাকে জানিয়ে রাখি আমাদের ওই একটা কলেই চলে যাচ্ছে কল আর বাড়ায়নি বাড়ালে তো আমাদের সুবিধে যাই হোক আমি একবার মতিবাবু স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই তার মানে তুমি কেমন ধারা লোক বাপু মতির সঙ্গে কথা না বলে তার বউয়ের সঙ্গে কথা বলতে চাও পরের বউয়ের সঙ্গে গপ্প করতে তোমার লজ্জা করে না আমরা ব্যবসাদার মা লজ্জা থাকলে আর সত্যি কথা বললে ব্যবসা হয়তো করা যায় তবে বড় লোক হওয়া যায় না ব্যবসায় ও দুটো বাদ দিতে হয় তাছাড়া আগেকার দিন তো আর নেই তখন ঘরে বসে সম্পত্তি পাওয়া যেত টাকার জন্য হাপিত্যেশ করতে হতো না আজকাল টাকা রোজগার করতে গেলে রীতিমতো কষ্ট করতে হয় তাই গপ্প করার সময় আর করে উঠতে পারি না জাগে তা মেজো কাকিমার সঙ্গে কি দরকার জানতে পারি নিশ্চয়ই ওনার কাছ থেকে পাহাড়ি মুখার্জির ঠিকানাটা নেব উনি নাকি তার সঙ্গে দেখা করেছে আরে তরুণ এই পাহাড়ি কে রে সুতপা যাকে খুন করেছিল তার নাম পাহাড়ি কি বললি মতির বউটা তার সঙ্গে দেখা করেছিল তার মানে ও একটা মরা লোকের কাছে গিয়েছিল ঠিক বলেছেন মরা লোক অথচ সে এখন পেঁচে উঠে প্রমাণ করেছে সে মরেনি আগে না ভদ্রলোকের সঙ্গে আমিও দেখা করেছি উনি পাহাড়ি নন উনি হলেন বিখ্যাত পেইন্টার শঙ্কর মুখার্জি মরা লোক ছবি আঁকে কি রে আহ বলছি লোকটা পাহাড়ি নয় অন্য লোক তাই ছবি আঁকে হয়েছে এত সহজে কি সমস্যাটা সমাধান হয় তোমার বয়স কম অভিজ্ঞতা আরো কম তাই যা দেখো সোজাভাবে নাও কিন্তু একটু বেঁকিয়ে ভাবলে বুঝতে পারতে সমস্যাটা অনেক গভীরে ঢুকে আছে তা কিরকম শুনি আপনার অভিজ্ঞ মতামত শুনে আমার অভিজ্ঞতার ঝুলিটা ভর্তি করি বল শুনেছি শঙ্কর মুখার্জিকে নাকি হুবহু পাহাড়ির মতো দেখতে তাই কি আগে হ্যাঁ তবে পাহাড়ি দাড়ি ছিল না
শঙ্করদার দাঁড়িয়ে আছে। এই দেখো, এই জন্যেই ভদ্রলোকের ঠিকানাটা নিয়ে আমি তার সঙ্গে একদিন কথা বলতে চাই। পাহাড়িকে তুমি ঘৃণা করতে, অথচ একদিন তার ডুপ্লিকেটকে দেখেই তাকে দাদা বলতে শুরু করে দিয়েছো। রহস্য এবং সমস্যা দুটোই এর মধ্যে। যাকগে, ঠিকানাটা দাও, লিখুন। বলো, DB-29 Sector 1 সল্ট লেক। আরেকটি প্রভাতের হয়তোবা অন্যতর বিস্তীর্ণতায় মনে হবে অনেক প্রতীক্ষা মোরা করে গেছি পৃথিবীতে। তুমি আগের থেকে অনেক কম কথা বলছো, কেন? কে বারণ করেছে? হ্যাঁ, কে? মেয়ে? না, মেয়ের মা। এর কি হচ্ছে? হেই, না, তোমার মুখে ইয়ার্কি কথাটা মানায়। কি বলবো, রসিকতা? এক্স্যাক্টলি, যাকে যা মানায়। এতক্ষণ কি দেখছিলে, আমাকে না আমার ছবিকে? তোমাকে দেখতে দেখতে অনেক বছর আগে একটা মরে যাওয়া বিকেলের কথা ভাবছিলাম। সেই বিকেলে আমি ছিলাম? আমরা দুজনেই ছিলাম গঙ্গার ওপারে কৃষ্ণপুর ঘাটের ভাঙা জেটিতে। ঝিরঝির বৃষ্টি পড়েছিল সারাদিন। তুমি পার থেকে জেটিতে নামতে গিয়ে পিছলে পড়ে যাচ্ছিলে। তুমি আমার দুটো হাত ধরে ভরসা দিয়েছিলে। তারপর আস্তে আস্তে একেবারে জেটির মুখে পাশাপাশি বৃষ্টিতে কাক ভেজা, হাওয়ায় বৃষ্টির ছাটে তোমার অল্প দাড়িতে মুক্তোর দানা, দুজনে পাশাপাশি অনেক, কিন্তু কখনো মুখোমুখি না। ছন্দপতন।